আমি একেবারে প্রথমে শাওনী সিংহ রায় তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছেন মুর্শিদাবাদে, আমার সরাসরি শাওনী দেবীর কাছে যাবো। শাওনী দেবী, কি মনে হয় আপনার এই যে প্রত্যেক দিন, আজকে দুবরাজপুর, মোল্লারপুর, আজকে আমরা দেখলাম ইলাম বাজার, একের পর এক ঘটনা সামনে আসছে, কৃষকের সঙ্গে লাইনে দাঁড়িয়ে দালালরা, সেই দালালরা যারা দুদিন লাইনটা ব্লক করে রাখবেন সরকারি ডেট অর্থাৎ দিন যে ওভার হয়ে যাবে আর নাম রেজিস্ট্রি করার সুযোগ থাকবে না, এরাই যাবেন 15 দিন বা 30 দিন পর এই কৃষকের বাড়িতে, যারা সরকারের কাছে ধান বিক্রি করতে পারলেন না, তাদের বাড়ি থেকে ন্যূনতম সহায়ক মূল্যের অনেক কম দামে ধানটা কিনে নিয়ে আসবার জন্য। দেখুন, বিষয়টা হচ্ছে আমাদের সরকার সর্বদা চেষ্টা করে এসেছে দীর্ঘ এই 11 বছর ধরে কৃষকের স্বার্থে। আপনারা যে দালাল বা ফোরেদের কথা বলছেন, এটা তো নিশ্চয়ই সেরকম কিছু তাদের দৌরাত্ম রয়েছে, সেটা আমাদের প্রশাসন এই ব্যাপারে যথেষ্ট সজাগ। ধান কেনা বেচার ক্ষেত্রে মরশুম সবে শুরু হয়েছে, ইতিমধ্যে বিভিন্ন বিডিও অফিসগুলো তারা বিধায়ক, প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষদেরকে নিয়ে একদম কংক্রিট টিম তৈরি করা হচ্ছে গ্রাউন্ড লেভেলে, যাতে এই ফোরে বা দালালরা সেভাবে সুযোগ না পায়। কিছু কিছু ব্লকে ইতিমধ্যে আমার মুর্শিদাবাদে সামান্য কিছু ব্লকে ইতিমধ্যে কুপন দেওয়া শুরু হয়েছে কৃষক মান্ডিগুলো থেকে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, তাতে ব্যাপক লম্বা লাইন পড়ছে একটা। হ্যাঁ, তাদের মধ্যে কিছু দালাল নিশ্চয়ই আছে, সেটা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে, কিন্তু সম্পূর্ণ যে একদম লাইনে দালালের প্রতি এটা ঠিক না। কারণ সবে ধান কেনা বেচা শুরু, তার মধ্যে বিরোধীদের যে আওয়াজ, সেই আওয়াজকে কটাক্ষ করেই আমি বলছি যে হয়তো 100 ভাগের মধ্যে হয়তো 20 ভাগ হয়তো দুধে জলের ব্যাপার থাকতে পারে, কিন্তু সম্পূর্ণটা তা নয়। কৃষকের স্বার্থে এই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আজকে আমাদের পক্ষ থেকে 1940 টাকা করে প্রায় কুইন্টাল পিছু দেওয়া হচ্ছে। একজন চাষি হাইস্ট 45 কুইন্টাল চাল দিতে পারে এবং সে ধান দিতে পারে, এবং সেখানে আজকে যখন বিভিন্ন কিষাণ মান্ডিতে যদি সে ডাইরেক্ট দেয় তার 1940 প্লাস 20 আর অর্থাৎ হচ্ছে 1960 টাকা সে পাচ্ছে। এটা একটা বড় অঙ্কের ব্যাপার, সেখানে চাষিরাও যাচ্ছে। তবে আপনারা বলছেন আমরা নিশ্চয়ই, সরকারও চেষ্টা করছে, আমরাও দেখছি, আমরাও তদারকি করছি, আমরাও ডিস্ট্রিক্ট কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করছি, যাতে সুষ্ঠুভাবে চাষিরা কিষাণ মান্ডিতে তারা ধান দিয়ে, এটাই আমাদের প্রশ্ন শাওনী দেবী, যে যদি সত্যি সত্যি কৃষকরাই চালটা ধানটা বিক্রি করতে পারেন তাহলে নিশ্চিতভাবে সবাই খুশি হবেন, কিন্তু পাচ্ছেন না। সৈকতবাবু, আপনার কি মনে হয়, ব্যতিক্রমী ছবি এই ইলাম বাজার, দুবরাজপুর, মোল্লারপুর, নাকি এটা রাজ্য জুড়ে? দেখুন, পাচ্ছেন না, একদম পাচ্ছেন না বলাটা মনে হয় ঠিক। বেশ, শাওনী দেবী, আমি আসবো আবার আপনার কাছে, সৈকতবাবুর কাছ থেকে শুনি। সৈকতবাবু, সবে তো শুরু হয়েছে ঘটনা, আমাদের সবে ধান কেনা বেচার মরশুমটা শুরু হয়েছে। ঠিক আছে শাওনী দেবী, আমি আসবো আবার আপনার কাছে। সৈকতবাবু, অনির্বাণদা, একটা বিষয় তোমার হয়তো স্মরণে রয়েছে, আজ থেকে বছর 3-4 আগে 2016 নির্বাচনের পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, তারপরে এই রাজ্যে প্রথম 2 বছর প্রবল হারে কৃষকরা আত্মহত্যা করেছিল, এবং সেক্ষেত্রে আলু চাষি থেকে শুরু করে ধান চাষি থেকে শুরু করে চা বাগানের শ্রমিক প্রত্যেকেই ঋণের দায়ে আত্মহত্যা শুরু করেছে, মানে একটা ট্রেন্ডিং এসেছিল সামনের দিকে, প্রায় সংখ্যাটা 69 থেকে 70, যেটা অফিসিয়ালি সরকার অস্বীকার করেছিল। কেউ বলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়াল স্টেটমেন্ট ছিল যে তারা নাকি পারিবারিক কোনো কারণে আত্মহত্যা করেছে, পারিবারিক কলহের কারণে। কিন্তু আমরা কৃষক সভার নেতৃত্বে এ রাজ্যের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছিলাম যে আপনি তো এই কেন্দ্রের সরকারের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে এত কথা বলেন, এ রাজ্যে তাহলে কৃষকরা আত্মহত্যা করছে কেন ঋণের দায়ে? আসল রহস্যটা লুকিয়ে আছে গ্রাউন্ড লেভেলে। আমি প্রথমে ডিপার্টমেন্ট অফ বাংলাকে ধন্যবাদ জানাবো, কৃষকদের আত্মহত্যা, আপনি মনে হয় সেই সময় তার আগে মনে কংগ্রেসে ছিলেন, এখন আপনি আর ওই সময়টাকে ডিফেন্ড করবেন না, আপনি তখন কংগ্রেসে থেকে হয়তো আপনি কোনো সময় বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে, এই কৃষকদের কৃষক মান্ডির বিরুদ্ধে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছেন, একটু বলতে দিন। সেটা হচ্ছে বিরোধিতার রাজনীতি করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, না না না, ভুল হচ্ছে শান্তি, একটু বলতে দিন, তৃণমূলটা ভালো কাজ করেছে কৃষকের স্বার্থে করেছে, শান্তি একটু বলতে দিন, শান্তি দেবী, এক এক করে আমি আপনার কাছে আবারো আসবো। সৈকতবাবু বলেন প্লিজ, বিরোধিতার রাজনীতি কিভাবে করতে হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় গুলিয়ে দিয়েছেন মোটামুটি, তার ফলে শান্তিদিরা মাথা গুলিয়ে যাচ্ছে। তার কারণ এই যে আপনি একটা কথার মধ্যে বললেন
যে এ রাজ্যের মাটিতে বা বিরোধী দলগুলো কি তাহলে কৃষক বিলের কৃষি বিলের বিরোধিতা এই কারণে করছে? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ফাঁকা মাঠে উচ্চারণ করছেন কৃষি বিলের বিরোধিতা করছেন, কিন্তু ওখানে কিন্তু কৃষকদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারও আপনি দেখতে পাবেন না আন্দোলনে কোথাও, কাউকে দেখতে পাবেন না। তৃণমূলের কৃষক সংগঠনের নেতা বেচারাম বাবু থেকে শুরু করে এখনকার হালফিলের নেতারা কেউ একবারও যায় না। কিন্তু রাকেশ টিকার আমি যে কথা বলছি আসলে সেখানে অরিবান এক মিনিট বলতে দিলে, সেটা হচ্ছে কিষাণ মান্ডি তৈরি হয়েছে ব্লকে ব্লকে। আপনি একদম চোখ বন্ধ করে বছরের অর্ধেক সময় সেখানে তালা মারা থাকে, জং পড়ে গেছে গেটে। দ্বিতীয়ত হচ্ছে একটা কুপন কেলেঙ্কারি হয়, আপনি যেমন মানে আমি আপনাকে বলছি দুয়ারে দালালের থেকেও ভয়ঙ্কর হচ্ছে কুপন কেলেঙ্কারি। এই যে ধান বিক্রি করতে যাবে চাষিদের কাছে কুপন, পঞ্চায়েতের মেম্বার সে কি করতো ধান ওঠার সময়, এখনো করছে। এবারে ওই ধান বিক্রির মরশুম এসে গেছে, নিশ্চিতভাবে দুয়ারে দুয়ারে বেরিয়ে যাবে। তৃণমূল করতে হবে এক নম্বর কন্ডিশন, দুই নম্বর হচ্ছে সেই পরিবারকে কুপন দেওয়ার পর সেখান থেকে যে ব্যবসার লাভ হবে সেটা আবার সিন্ডিকেটের মতন করে একটা চক্র তৈরি হয়েছে এক একটা অঞ্চল জুড়ে। মান্ডিতে কোন অঞ্চল থেকে কত কৃষক কবে ধান বিক্রি করবে সেটা লিস্ট আউট অঞ্চলের তৃণমূলের নেতা বুথের তৃণমূলের সভাপতি তারা করে দেবে। আর মাঝখানে উল্টো দিকে ভয়ঙ্কর যেটা আমি বলছি, কেন্দ্রের সরকার সারের দাম চাষের যে উপকরণ তার দাম বাড়ছে, আর উল্টো দিকে তৃণমূল জমা নাই এ রাজ্যে কিষাণ মান্ডিতে ফোড়েরা। আমরা কৃষক সভার নেতৃত্বে বলছি ফোড়েবাজি বন্ধ করতে হবে, দালালি বন্ধ করতে হবে। শুধুমাত্র ধান কেনা বেচার ক্ষেত্রে ঘটনা তা নয়, আরামবাগের বিস্তীর্ণ অঞ্চলে আলু চাষিরা রাস্তায়, আপনাদের স্মরণে আছে আলু চাষিরা আলু রাস্তায় ফেলে বিক্ষোভ করেছে, আলুর দাম পাচ্ছে না। আর বাজারে আমরা কিনছি কত আলু, 18 টাকা 20 টাকা 25 টাকা, মাঝখানে তো একটা সময় এইখানেই তো প্রশ্ন চলে যায়। এখানেই প্রশ্ন, তাহলে মাঝখানে এই যে লাভের গুটটা কৃষকের কাছ থেকে আর আমাদের মতো আপনার আমার মতো সাধারণ মানুষের কাছ থেকে, আমরা যারা কিছু উৎপাদন করতে পারি না কিনে খাই তাদের কাছ থেকে লাভের গুটটা খেয়ে যাচ্ছে কারা? রাজস্বী বাবু কারা খাচ্ছে লাভের গুট? দেখুন, লাভের গুড় তো পরিষ্কারভাবে এখানে ফোঁড়েরা খাচ্ছে, এবং সেই কারণেই তো কৃষি আইন কৃষি বিল আনা হলো, যে যাতে একজন কৃষক শুধুমাত্র বাঁধা ধরা একটা জায়গায় নয়, সে তার নিজের জায়গার বাইরে বেরিয়ে গিয়েও তার জিনিসটা বিক্রি করতে পারবেন। সে বিক্রি করতে পারবে না তার বাঁধা ধরা জায়গায়, এরকম কিন্তু কোনো নিয়ম নেই। সে তার বাইরে বেরিয়ে তার আয়তার বাইরে সে তাকে তার জায়গাতেই বিক্রি করতে হবে, নিয়ম ছিল এটা। এখন সে তার বাইরে বেরিয়ে গিয়েও বিক্রি করতে পারবে, এটাই তার নিয়ম। কিন্তু এইখানেই তো ফোঁড়েদের সমস্যা। আজকে আপনি যখন দেখেন যে পাঞ্জাব যেভাবে বিরোধিতা করলো, কিন্তু পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন প্রথম যিনি পাঞ্জাব অ্যাসেম্বলিতে এই বিলটি পাশ করালেন, একে সমর্থন দিলেন। আজ সেই কৃষক আন্দোলন গোটা ভারতবর্ষ জুড়ে কি সেই সাড়া পেল? অনেকেই তো অনেক রাজনীতি, তার মানে কি এই রাজ্যের যে অভিজ্ঞতা, এটা কি রাজ্যে রাজ্যে কৃষকের অভিজ্ঞতা যে কৃষক মান্ডিতে গেলে আসলে কৃষকের নামে মান্ডিতে বসে থাকে দালাল? তো কোনো সন্দেহ নেই, এখানে তো দালাল তো বসে আছেই, দালাল তো চাইছে। যাকে আপনি আপনি আজকে এই যে 2019 সালে 34 জন কৃষক আত্মহত্যা করেছিল এবং এটা নিয়ে বিরাট ইস্যু করেছিলেন কিন্তু তৎকালীন কংগ্রেসের নেতা সৌমেন মিত্র, এবং ফিরাদ ববি হাকিম তাই নিয়ে নানান রকম বক্তব্য রেখেছিলেন যে তারা ডেট স্ট্রেস ছিলেন, তারা ঋণ প্রচুর হয়ে গেছিল তাই জন্যে তারা নাকি আত্মহত্যা করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দাঁড়িয়ে বলেছিলেন যে তাদের সরকার আসার পরে 2011-র পর থেকে কৃষকের আয় কিন্তু 3 গুণ বেড়ে গিয়েছে। তো 3 গুণই যদি কৃষকের আয় বেড়ে গিয়ে থাকবে তাহলে 34 জন কৃষককে আত্মহত্যা কেন করতে হয়েছিল? এবং 2010 সালে বামফ্রন্টের আমলেই বা ছবিটা ঠিক কিরকম ছিল? যখন আত্মহত্যার প্রশ্ন আসছে, যখন লাঠি খাওয়ার বা কৃষকের পুলিশের কাছ থেকে মার খাওয়ার প্রশ্ন আসছে, আমি লখিমপুর খেরির ঘটনা প্রসঙ্গে কয়েকদিন আগে করা এরাজ্যের মন্ত্রী আপনি ফিরাদ হাকিমের কথা বললেন, আমি তারই একটি মন্তব্য আর একবার শুনে নেব। সব কৃষাণকে তুমি লাঠি দিয়ে পিটিয়ে আর গাড়ি দিয়ে পিষে দিলে খাবে কি? কালিদাস হয়ে গেল, সারা ভারতবর্ষের মানুষের পেট চলে এই কিষাণরা চাষ করে বলে তুই খেতে পাচ্ছিস? আমরা বেঁচে থাকতে এটা হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যেখানে অন্যায় তার প্রতিবাদের জন্য যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আমার পিসিআরের সহকর্মীদের এবার অনুরোধ করব, 4 অক্টোবর ফিরাদ হাকিমের এই যে বক্তব্য তার সঙ্গে গতকাল দুবরাজপুর মল্লারপুর আর আজকে ইলমবাজারের ছবিটা পাশাপাশি রেখে দেখানোর জন্য। দেখছি
যে প্রচণ্ড ভিড়, লাইনে দাঁড়ালাম, ঠেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও লাইন ভিড় বাড়লো, ঠেলা ঠেলিতে আমরা লাইনে থাকতে পারলাম না এবং খুব অশান্তির মধ্যেই দেখলাম যে অনেকে ঠেলা ঠেলি করার পরে আমরা বেরিয়ে গেলাম। এটা যদি সুষ্ঠুভাবে মাংস করা চাই তাহলে অঞ্চল ভিত্তি করা দরকার ছিল, বা একটা অঞ্চল ভিত্তি যদি এখনও করা হয় তাহলে আমরা সুষ্ঠুভাবে ধানটা দিতে পারি। চাষিরা ধান নিয়ে আসতে হবে, ওই যত চাষি অত তো কাঠ নাই, এবার কাঠের থলে তো পয়সা নিত তখন। হ্যাঁ, আমার হাতে কাঠ আছে, এবার আমি আপনার ধান আছে, এবার বললাম যে আমার পয়সা লাগবে, এবার আমি ধানটা লেগে দিয়ে দিলাম, কোম্পানি সরকারকে দিয়ে দিলাম। এতে ক্ষতি কি চাষিদের, কি ক্ষতি হয়? চাষিদের অন্য ক্ষতি নাই, হয়তো পয়সা টয়সা লাগে, ক্ষতি তো ওটা হলো সরকারি ব্যাপার। সরকার যখন না লাগে ওরা কী করবে? সরকারের সময় লাইন আছে ধান, সময় সরকার লিতে বললে আর ধান লাগাবে, অফিসার বললে আর ধান লাগাবে, তখন তারা ঘুরিয়ে নিয়ে বাড়ি যায়, কতজন মিলে দেয়, কতজন এখানে দেয়, এরকম করে। দালাল প্রচুর দালাল, কদিনের মুখ বন্ধ করে, কত মুখ বন্ধ করা সম্ভব না, এত দালাল। মুর্শিদাবাদে দালালে বোঝায় প্রত্যেক ঘরে ঘরে সব দালাল আছে। ধান বিক্রি করতে ধান গম লুট পাট চুরি রেশনের দোকান থেকে সব পাড়ায় পাড়ায় দালাল, কত দালালের মুখ বন্ধ করাবেন বলছেন কৃষকরা। ছবি চলছে দেখতে পাচ্ছেন, দুবরাজপুর ইলামবাজার অথবা মল্লারপুরের ছবি, আর তারই সঙ্গে ফিরহাদ হাকিমের বক্তব্য লক্ষ্মীপুর নিয়ে যাদের এত দরদ, যাদের এত খারাপ লাগা কৃষকের। নিশ্চিতভাবে কৃষক কেন, যে কোনো মানুষের গায়ে অকারণে পুলিশের লাঠির বাড়ি কেন পড়বে? প্রশ্ন হচ্ছে কৃষকের লাইনে দাঁড়ানো কৃষকদেরকে সামলাতে পুলিশের লাঠি লাগছে কেন?